আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ প্লিজ প্লিজ, আপনি আয়েশা সম্বন্ধে প্রশ্ন, যেহেতু আয়েশা নিয়ে সমস্যা আচ্ছা আপনাদের, ঠিক আছে ঠিক আমি আছে, আপনার আয়েশাতে সাথে আসবো, আসছি। কিন্তু আয়েশা নিয়ে আচ্ছা প্রশ্ন ঠিক করবেন। আছে ঠিক আছে, আচ্ছা আপনার আয়েশা কথাই বলুন, রাখলাম, আয়েশা বলুন। আপনার কথাই হ্যাঁ রাখলাম, আচ্ছা আমরা বলুন, আয়েশাতে চলে নেই। হ্যাঁ আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ইসলাম অনুসারে আপনাকে আমি যেটা জানতে চাচ্ছি, আপনি প্রশ্ন করবেন, আপনি এখন প্রশ্ন করতে পারবেন, আপনাকে আমি জানতে চাচ্ছি আপনার কাছে ইসলাম অনুসারে মেয়েদের বিয়ের কি কোনো সর্বনিম্ন বয়স আছে? ইসলাম অনুসারে মেয়েদের কোন সর্বনিম্ন বয়স? যে হাদিসটা আপনারা যে মানে বুঝামিল দেন, রাসুল ইসলাম বলেছেন, যে রাসুল ইসলাম বলেছেন এরকম কোনো আদেশ করছে না নবী মোহাম্মদ ইসলাম, যে ছোট ছোট মেয়েদেরকে বিয়ে করে এরকম কোনো আদেশ করেনি নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম। তবে আমি একটা আপনি একটা প্রশ্ন করি, যে এখন প্রশ্ন, যে আয়েশার বয়সটা, যে হাদিসটা, যে আয়েশার বলেছে তাজাওয়াজানি নবী সাল্লাহ ইসলাম আনা বিন্তু সিত্তা সিনিন ওয়া 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 বানা বিয়া আনা বিন্তু তেসা সিনিন, রাসুল সাল্লাহ ইসলাম আমাকে আমাকে ইয়া করেছেন মানে বিবাহ বিবাহ করেছেন তিনি 6 বছরে, আর তিনি গড়ে তুলেছেন 9 বছরে। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, এখন আপনি বলে যে আপনার বয়স কত আসিফ ভাই? ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনি আপনার সেটার উত্তর না দিয়ে না খালি ঘুর ঘুর হ্যাঁ আপনার বয়স কত আলোচনা করেন। বলুন। আমি জাস্ট একটা প্রশ্ন করেছিলাম যে হ্যাঁ ইসলামে কি মেয়েদের বিয়ের কোনো সর্বনিম্ন বয়স নির্ধারিত আছে নাকি নাই, থাকলে না সেটা বয়স কত? কোন নির্ধারণ নাই তো জাস্ট এটা স্টেপ এখানে, অ্যান্সার দেওয়া এখানে যেত। শুনে রাখুন, না না এখানে আপনি বলছেন 9 বছর, না আপনি বুঝুন নয় কথা বছর বুঝুন, ছয় বছরে তো এখানে আমি রাসুল যাইনি ইসলাম ভাই, কিন্তু, আপনাকে আমি জাস্ট জিজ্ঞেস করেছি, আপনাকে আমি জাস্ট জিজ্ঞেস করেছি ঠিক আছে ইসলামে আমি কি আমি বলি, মেয়েদের এখানে আমি বিয়ের আপনাকে কোনো বলি সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে? বিবরণ না দিলে জানতে পারবো না, না না একটা জিনিস বিবরণ না দিয়ে পরিপূর্ণ বিবরণ দিলে আমি একটা জিনিস বুঝবো না। আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা 9 বছরের বিষয়টা আমি বাদ দিলাম, তবে এরকম কোন আদেশ কোরআন এবং হাদিসের মধ্যে নেই যে একটা ছোট মেয়ে তাদেরকে তোমরা বিয়ে করো, এবং এমন কোন নিষেধাজ্ঞা আচ্ছা নেই, ঠিক আছে ঠিক ঠিক আছে? আছে, আপনাকে আমি সহি মুসলিম থেকে পড়ে শোনাচ্ছি। সহি মুসলিম হাদিস একাডেমি অধ্যায় নম্বর 17 বিবাহ, পাবলিশার হচ্ছে হাদিস একাডেমি, হাদিস নম্বর হচ্ছে 3372, পরিচ্ছেদ 10। পরিচ্ছেদ 10-এ বলা আছে পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে। পরিচ্ছেদ 10 আবার বলছি, আচ্ছা পিতা এখানে অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে। পড়ে শোনাচ্ছি, একটু অপেক্ষা করেন। এখানে বলা আচ্ছা হচ্ছে বলুন, যে অনেক বড় হাদিস, এইখানে এই হাদিসটা আবার অন্য জায়গায় আছে, অন্যান্য আর অন্য জায়গাতেও কথা আছে। বুঝি আমি আরেকটা আপনি পরিচ্ছেদে আমি বলা আপনার হচ্ছে পূর্ব বিবাহিতার মৌখিক সম্মতি গ্রহণ। আরবিটা পড়তে পারবো না ভাই, আমি আপনাকে বাংলা না মানে হাদিস ওকে একাডেমি ভাই, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেই অনুবাদ সেই অনুবাদ আচ্ছা থেকে আসিফ বলছি ভাই, আপনাকে। আসিফ আমি ভাই, আপনাকে আমি আসিফ ইসলামিক ভাই, আপনি ফাউন্ডেশনের আরবি যে রচনা অনুবাদ, করেন তাহলে? না না ইসলামিক ফাউন্ডেশনের যে হ্যাঁ অনুবাদ সেই অনুবাদ থেকে আমি আপনাকে বলছি, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ থেকে বলছি, হাদিস ইসলামিক একাডেমির অনুবাদ ফাউন্ডেশন থেকে বলছি। অনুবাদ, যে অনেক সময় অনুবাদ আছে না সঠিক, না কোরআনের অনেক অনুবাদ করছে, যে তাহলে অনুবাদক অনুবাদগুলো সঠিক না, আমি অনুবাদ আমি ভুল করতে আচ্ছা পারবো, তাহলে আমি আপনাকে অনেক নাম্বারও অনুবাদ তো আছে দিয়ে যেরকম দিয়েছি, আল্লাহর বলেন, শুনেন আল্লাহ আপনাকে শুনেন, আমি নাম্বারও দিয়ে দিয়েছি, ইসলামিক ফাউন্ডেশন যে অনুবাদ করছে, যে ইসলামিক ফাউন্ডেশন জানি আমি ইসলামিক কিন্তু আরবি ফাউন্ডেশন রচনা কিন্তু, অনুবাদ সঠিক না, শুধু ইসলামিক ইসলামিক ফাউন্ডেশন ফাউন্ডেশন অনুবাদ যে সঠিক। অনুবাদ অনুবাদ করছে এরা 10-20 জন মিল্লা অনুবাদ করছে, আর আমি একটা অনুবাদ করি। আচ্ছা আপনি ইসলামিক, আপনি বলতে সাজদা চাচ্ছেন শব্দ ইসলামিক করে সেজদা ফাউন্ডেশন, করে, সেজদা করে অর্থ কিন্তু আরেকটা অর্থ আছে, আচ্ছা ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ সঠিক না, হাদিস ফাউন্ডেশনের অনুবাদ সঠিক না, এটা আপনি দাবি করছেন তাই তো? না 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 প্লিজ প্লিজ ভাই, আমি সঠিক এই কথা বলছি না, সঠিক আমি কথা বলছি না, অনেক সময় না না শব্দের সঠিক অর্থ না বলেছেন, পরিবর্তিত হয়, যেমন সেজদা আচ্ছা শব্দের কিন্তু অর্থ, এখানে, সেজদা শব্দের অর্থ একটা হলো আচ্ছা আচ্ছা আনুগত করা, আর সেজদা শব্দের আচ্ছা অর্থ এখানে সাদা কিন্তু উপদেশের ব্যাখ্যা মানুষ বলা সেজদা আছে, করা। এখানে না না এই হাদিসটাতে ব্যাখ্যা বলা আছে, আমি আপনাকে বলি বলুন এখানে বলুন শব্দের অর্থ বলুন বলুন, পরিবর্তন করে কোনো লাভ নাই, কারণ এখানে পুরো একটা হাদিস, হাদিস পরিচ্ছেদ নম্বর 9, পূর্ব বিবাহিতার মৌখিক সম্মতি গ্রহণ এবং কুমারীর নিরবতা সম্মতি হিসেবে বিবেচিত হবে। এখানে বলা হচ্ছে যে পূর্ব বিবাহিতার মৌখিক সম্মতি গ্রহণ এবং কুমারীর নিরবতা সম্মতি হিসেবে বিবেচিত হবে। আরেকটা হাদিসে বলা হচ্ছে যে পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে। এখানে হাদিসের অনুবাদে গন্ডগোল হওয়ার কারণে কোনো ধরনের গ্যাঞ্জাম লাগার সম্ভাবনা নাই। তো আমি আপনাকে হাদিসের রেফারেন্স দিয়েছি যে অপ্রাপ্ত বয়স, পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে, এটা হচ্ছে সহি মুসলিম হাদিস থেকে, হাদিস একাডেমির। এখন আপনি যে দাবিটা করছেন যে হাদিস একাডেমি ইসলামিক ফাউন্ডেশন এরা ভুল অনুবাদ করে বা এরা এদের অনুবাদে ঠিক নাই, আমি আপনাকে আবারও না প্রশ্নটাতে ফেরত যাচ্ছি, ভাই আমি আপনাকে আপনার মানুষ কাছে আবারও ভুল ভুল প্রশ্নটাতে করতে ফেরত পারে, যাচ্ছি, আমি আপনার কাছে পূর্ব প্রশ্নটাতে আবার আগেও ভুল ফেরত করতে যাচ্ছি পারে, যে ইসলাম অনুসারে কোন মেয়ের বিয়ের জন্য সর্বনিম্ন কোনো বয়স নির্ধারণ করা আছে কি নাই, থাক বয়স নির্ধারণ করা থাকলে সেটা কত বছর বয়স? ইসলামের মধ্যে, ইসলাম ইসলামের মধ্যে ইসলাম কখনো কোনোদিন কোন মানুষের ক্ষতি হোক এই জিনিসটা আল্লাহ বলা চান না, এটা মনে কথা এটা লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা না তাকতুলু আপনি রেফারেন্স আনফুসাকুম, সহকারে বলবেন, শুনেন শুনে আগে আগে শুনেন, শুনে রেশন, না আমি রেফারেন্স দিতেছি, আমি রিফান্ড দিতেছি আপনি, আমি কোরআন আয়া দিচ্ছি, কোরআন আয়া দিচ্ছি আমি, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে ক্ষতি করো না, তোমরা তোমার নিজেদেরকে ক্ষতি না, শুধু এমন কোন মেয়ের, একটা মেয়ে শুধু, একটা মেয়ে শুনেন আগে শুনেন আমার কথা শুনেন, একটা মেয়ের বয়স, বয়সের কারণে যদি কোনো মেয়েকে বিয়ে দিলে যদি ক্ষতি হয়, ইসলামে এটা নিষিদ্ধ, ইসলামে এটা কি নিষিদ্ধ, ইসলামে কখনো যে একটা মানুষের ক্ষতি চাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজে ক্ষতি করো না, মানে আমি একটা মেয়ের বিয়ে দিলাম কিন্তু এই মেয়ের ক্ষতি হবে, ইসলামে একেবারে নিষিদ্ধ। এমনকি ইসলামে আইন, ইসলামী যে রাষ্ট্র, রাষ্ট্রের মধ্যে যদি কোনো মানুষ এরকম আইন করে মানে সে যায় ওই যে মেয়ে, যে মেয়েকে বিয়া দিবে সে মেয়ে যদি যায় তাহলে তার বাবার বিরুদ্ধে সে নালিশ করতে পারবে, একটা বিষয়।
আরেকটা বিষয় হলো ইসলামের এটা মধ্যে নিষিদ্ধ কোনো মেয়ে নালিশ করতে পারবে? তার আপনি বলতে বাবা চাচ্ছেন বাবা নালিশ কথা করতে দুপুর পারবে? হ্যাঁ শুনেন এটা বাবা কথা রেফারেন্স তো দেন ভাই, রেফারেন্স উল্লেখ করেন ভাই, হ্যাঁ রেফারেন্স নালিশ করতে পারবে কি, হ্যাঁ ইসলাম এটা রেফারেন্স কি পিতার আমার বিরুদ্ধে কথা পরে আপনি শেষ করেন নালিশ করতে পারবে? আপনি নালিশ করতে রেফারেন্স পারবেন সহ বলবেন, রেফারেন্স হ্যাঁ সহ নালিশ করতে হাদিস পারবেন এমন নাম্বারটা কি বলেন। এবার শুনুন শুধু কেন আমি বলতেছি তো ভাই প্লিজ আপনি আপনি আমার কথা শুনেন হ্যাঁ ইসলাম আমি কিন্তু হাদিস নাম্বার বলে কুনিয়ের দিচ্ছি যদি যে তার বাবা আপনার জোর করে হাদিস নাম্বার কুনিয়ে বলতে হবে। আমি হাদিস নাম্বার কথা ভাই আমি কোরআন আয়াত বলছি ভাই হাদিস কি আবার কোরআন আয়াত না বলছি না আপনার আপনার সাথে না আপনার এই যে আপনি আপনার সাথে আপনি কোরআন আয়াত বলছি আপনি কোরআনের আয়াত বলছেন এমন একটা বিষয় যে বিষয়টা আপনি এটার সাথে মিলাচ্ছেন, জোরপূর্বক মিলাচ্ছেন, কিন্তু আপনাকে আমি একটা স্পেসিফিক না 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 কোশ্চেন করেছি, আরে ভাই মিলাচ্ছি না ভাই মিলাচ্ছি না আপনাকে আমি স্পেসিফিক কোশ্চেন এই করেছি জিনিসটা মিলাচ্ছি না ভাই ভাই, আপনাকে স্পেসিফিক কোশ্চেন আচ্ছা করেছি, আপনি 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 ইসলামে মেয়েদের বিয়ের সর্বনিম্ন কোনো বয়স নির্ধারণ করা আছে কি নাই, বয়স নির্ধারণ হয়ে থাকলে কত, আমারটা কথা আমি এবং এটা রেফারেন্স আমি কি আমাকে আমারটা বলুন। কথা ইসলামের মধ্যে এরকম শুনেন না না এখন এরকম ধরেন, এখন ধরেন নির্দিষ্ট আমি করে কোনো যে এখন বিকল্প আমি নেই যদি আমি যদি আপনাকে বলি আপনি ভালো কথা ভালো কাজ করেন, ভালো কাজ করেন, হ্যাঁ এখন আমি যদি আপনাকে ভালো কাজ বলি যে ভালো কাজ করেন, আপনি যদি রেফারেন্স আনেন যে ইসলামে বলা আছে ভালো কাজ করো, যেহেতু ছোট মেয়ের বিয়ে দেওয়া খারাপ কাজ, সেহেতু ইসলাম কোরআনের আয়াতে আছে ভালো কাজ করো, সেহেতু তুমি ছোট মেয়েদের বিয়ে দিও না, আপনি ভালো কাজ করেন এই আয়াতটাকে নিয়ে আসছেন শিশু মেয়েদের বিয়ের ক্ষেত্রে, এইভাবে যদি আপনি কোরআনের রেফারেন্স যদি আপনি এইভাবে ব্যবহার করেন, আমি এইভাবে একটা কথা ব্যবহার বলি করেন, স্কয়ার মাইনাস বি স্কয়ার শুনেন আমি একটা কথা বলি স্কয়ার মাইনাস বি স্কয়ার না মানে এইগুলা এগুলি কত এ না প্লাস না বি ইনটু এ মানে ভাই বি আপনি এটা একটা ভাই সূত্র আপনার আপনাকে আর আপনাকে আপনাকে আর এরকম আর কোনো সুযোগ সূত্র দিতে আছে পারছি না শুনেন ভাই, আমি খুবই দুঃখিত আপনাকে আর সুযোগ না দিতে না পারছি ভাই না, আমি ধৈর্য শেষ রাখতে করে পারছি লই না, জিনিসটা শেষ করে লই আমি ধৈর্য রাখতে পারছি না, না না আপনাকে প্লিজ আমি ভাই স্টেট প্লিজ ভাই আমি শেষ প্রশ্ন করে লই করেছিলাম আমি কিন্তু আমার ইসলামে আমার ইসলামে কোনো মেয়েদের বিয়ের কোনো আমি সর্বনিম্ন বয়স নির্ধারণ করা আছে কিনা, আপনি সেটার স্টেট উত্তর দিবেন, ইসলামে বলা আছে কারো ক্ষতি করো ইসলামের না মধ্যে এটার সাথে একা এই এরকম জিনিস কোনো যায় না, না 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 ইসলামে ইসলাম বলা আছে কারো ক্ষতি করো না সত্যি এই বলছি জিনিসটা এই ইসলামের মধ্যে জায়গার সাথে এরকম কোনো অ্যাপ্লিকেবল না। শুনুন ইসলামের মধ্যে এরকম কোনো যে বয়স নির্ধারণ কোনো কিছু বলেনি কোরআন এবং হাদিসের হ্যাঁ মধ্যে যে একটা মানুষের আপনি বয়স সে নির্ধারণ জিনিসটা এই ঠিক আছে জিনিসটা মানে ঠিক আছে, একেবারে ইয়া এবং করেনি আমি আপনাকে একটা ঠিক হাদিস আছে বলেন আপনি আপনাকে আমি একটা হাদিস শুনিয়েছি যে অপ্রাপ্তবয়স্ক মেয়ে হলে পিতা তার বিয়ে দিতে পারে, এই হাদিসটা ঠিক আছে নাকি? এখন আপনি বলবেন যে এই যে অনুবাদ ঠিক নেই, সেই অনুবাদ ঠিক নেই, আচ্ছা ঠিক আছে এই যে অনুবাদ ঠিক এই আছে যে এই হাদিসটা বিষয় যদিও আমি একটা কথা বলি কোন মানুষ ধরো আমি একটা জিনিস একটা মেয়েকে বিবাহ দিছে একটা মেয়েকে বিবাহ দেওয়ার পর ওই মেয়েটা মারা গেল তার চার পাঁচ তিন চারটা সন্তান আছে আপনার কথা আমার বুঝতে পারছেন হ্যাঁ আপনি আমার কথা বুঝতে পারছেন নাকি বলেন, আপনি বলতে থাকেন যদি ভাই, কোনো কোনো হ্যাঁ আপনার কথা আমি হ্যালো শুনতেছি, আপনি বলেন, আপনার কথা আমি শুনতেছি, হ্যালো আপনার কথা আমি ভাই আমার শুনতেছি, কথা বুঝতে কথা বুঝতে পারছেন না আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইসলাম আপনাকে এখন ইসলামের বিষয়ে আমি আপনাকে আমি আমি আমরা বলছি যে ইসলামের যে একেবারে যে একটা সময় যে একটা যে একটা বয়স এখানে কোনো কোনো হাদিস আমি কিন্তু নির্ধারণ করিনি বয়সটা অনেক মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি আমি যে বিয়ে করছি আমার আমি বিয়ে করছি তার বয়স প্রায় আমি 13 বছর না বিয়ে না করছি সেগুলো অবশ্যই আমি জানতে আমার চাইনি, অনেক আমি জানতে চাইছি যে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে পিতা দিতে পারে কিনা, তাই তো পিতা অপ্রাপ্ত বয়স্ক এটা মেয়ের বিয়ে দিতে পারে, এটা কখন এটা এটা ইসলামের কলা ইসলামিক কলাদের মধ্যে দুই দলের বিভক্তি হয়েছে কিন্তু জিনিসটা যেহেতু আয়েশার আমি যদি আয়েশার আপনাকে কথা বলে আমি আপনার যদি সাথে আপনাকে বলতেছিলাম আয়েশার কথা আপনি আমি যদি আপনাকে শেখ মোহাম্মদ সালিহ আল মুনাজিদ, যিনি সৌদি আরবের একজন প্রখ্যাত সালাফি স্কলার, ওনার বক্তব্য এই বিষয়ে সেটা তুলে ধরি, তাহলে কি সেটা আপনার মনোপুত হবে? আপনি যদি আপনি যদি বলেন যে সালাফির কথা তবে এই সালাফির মধ্যে আরেক আরেক আরেকটা আরেক ওলামা আছে তার বক্তব্য অন্য ধরনের মানে আপনি কোনটা কি মানে আমি এই জিনিসটা আমি বলতে চাচ্ছি না আপনার যে আয়েশা বিষয়টা নিয়ে কিন্তু আমি বলতে চাচ্ছিলাম কথাগুলো মানে আয়েশা বিষয়টা নিয়ে আমি বলছি যে ইসলামের মধ্যে কোনো নির্দিষ্ট টাইম মানে এখানে মানে হ্যাঁ বলা আপনি হয়নি যে ওই এখানে সময় বিয়ে করতে ঠিক পারবে আছে ওই সময় বুঝতে পারছি এরকম কোনো কথা বুঝতে বলা পারছি, হয়নি আর আর কথা আমরা প্যাঁচাবো তবে না, ঠিক ইসলামের আছে নিষিদ্ধ কথা আমরা একটা মেয়ে সংক্ষিপ্ত যদিও করব, মানে তার ওই কথা মেয়ের সংক্ষিপ্ত বিয়ে কথা সংক্ষিপ্ত করব, একজন আমরা বুঝতে পারলাম যে একজন অপ্রাপ্ত বয়স্ক বয়স্কা কুমারী কন্যারও বিয়ে দিতে পারে একজন পিতা, আমরা সহি মুসলিম থেকে এই জিনিসটা জানলাম, তাই না? আমার কথা না তার আরেকটা আমি আমি ব্যাখ্যাটা দিই যদি অবাক্ত বয়স্ক মেয়ে যদি সে অস্বীকার করে যদি সে বলে না আমি বিবাহ করবো না তাহলে বাবার কোনো ক্ষমতা নাই এই মেয়ের বিবাহ বিবাহ দেওয়া ইসলামে এটা আবার নিষিদ্ধ ইসলামে এটা আবার নিষিদ্ধ একটা অপ্রাপ্ত মেয়ে বয়স্ক মেয়ে সে কি বোঝে, সে তাকে বাবা তাকে জোর করে কোনো বিবাহ দিতে পারবে না অপ্রাপ্ত বয়স্ক মেয়ে কি বোঝে, তাকে যদি একটা চকলেট দেওয়া হয়, তাকে যদি একটা বলা হয় তোমার একটা পুতুল দিমু তুমি বিয়া করো, তাই তো বিয়া বসে যাবে, সে কি বুঝবে যে বিয়া কি, এত কিছু সে বুঝবে? আমি তো এই জন্য তো দিছি ধরেন যদি একটা তিন চার অপ্রাপ্ত বছরের একটা বয়স্ক মেয়েকে আমি যদি যদি ওই একটা মেয়ে আইসক্রিম দেই, শুনে শুনে আমি যদি 3-4 বছরের একটা ধরো মেয়েকে আমি আইসক্রিম দেই আমি যে তুমি এই আইসক্রিমটা খাও তোমার আচ্ছা বিয়ে আমি দিতে বলতেছি পারে, আমি 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 অনেক তো দিচ্ছি এখন যে সই বছর একটা মানুষ অপ্রাপ্ত বয়স্ক মেয়ে এটা দিল জোর করে ঠিক আছে এখন এই মেয়ে প্রাপ্তবয়স্ক হইলো এখন এই মেয়ে ইচ্ছা করলে এই বিবাহ ভাঙতে পারবি কারণ বিবাহের মধ্যে ইসলামের মধ্যে খোলা খোলা তালাক শব্দ একটা শব্দ আছে খোলা তালাক শব্দের অর্থ হলো যে আচ্ছা কোনো মেয়ে আচ্ছা কোনো ঠিক মেয়ে আছে, যদি এটা তো তার পরের স্বামীকে ব্যাপার, অপছন্দ করে ভাঙতে পারবে অথবা কি ভাঙতে পারবে না, ভাঙতে পারবে সে ভাঙতে ভাই রে ভাই রে, এটা অনেক বছর পরের কথা, ভাঙতে পারবে কি ভাঙতে পারবে না সেটা অনেক বছর পরের কথা, হ্যাঁ এটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে তার যদি জ্ঞান বুদ্ধি হয় তখন সে তখন সে এমনিতেও ভাঙতে পারবে, তার যদি সে যদি প্রাপ্তবয়স্ক না হয় তাইলেও সে ভাঙতে পারবে, প্রাপ্তবয়স্ক হইলেও সে ভাঙতে পারবে, কেন তালাক দিতে পারবে না? আচ্ছা দুইজনের যদি ধরেন আমি আমার বউরে বিয়ে করছি ইসলামী হ্যাঁ মতে হ্যাঁ বিয়ে করছি, আমরা আমরা তো আমরাও তো তালাক দিতে হুম পারবো, আমরা এখানে প্রাপ্তবয়স্ক নাকি অপ্রাপ্তবয়স্ক এটা তো মুখ্য না, যে কেউ তালাক দিতে পারবে, একরকম না একরকম তাই এরকম না? ঠিক আছে হুম
আচ্ছা ঠিক তাই আছে, না? তাহলে আপনি পরবর্তীতে তালাক দিতে পারবেন, এখন এটা নিয়ে এত এত ক্যাচ ক্যাচ করতেছেন কেন ভাই? এটা নিয়ে এত মানে আপনার কি তালাক তো আমি দিতেই চেষ্টা পারবেন করতেছি না তো, তাহলে? আপনি এখানে বারবার কেন আপনাদের বলতেছেন যে আমার চেষ্টা করতে বয়স হবে হলে যে তালাক দিতে পারবে? রাসূল আপনি কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেন, বারবার কেন আচ্ছা বলতেছেন এটা, যে আপনি একটা কেন কথা বলতেছেন আপনাদের এটা যে আমার প্রাপ্তবয়স্ক হইলে রাসূল তখন সাল্লাল্লাহু সে তালাক আলাইহি দিতে পারবে? সাল্লাম শুধু তখন সে শুধু এটা করতে বলতেছে পারবে যে আপনারা বলেন, ভাই? আপনি কেন তাহলে বারবার বলতেছেন যে প্রাপ্তবয়স্ক হইলে সে, তার যদি পছন্দ না হয় সে তালাক দিতে পারবে? তালাক দিতে পারবে, এটা তো আমরা জানি, এটা যে কেউই তালাক দিতে পারবে। তার যদি ভালো না লাগে, জামাই বউ দুজন দুজনের ভালো না লাগলে, সে যে কেউই তালাক দিতে পারবে। আচ্ছা ঠিক এটা তো আছে, আর আপনার এক্সট্রা কথা হ্যাঁ বলার দরকার নেই। খালাস তাহলে, তাহলে এখানে আপনি আচ্ছা এক্সট্রা কথা কেন বলতেছেন ভাই? এটা তো যদি প্রাপ্তবয়স্ক না হয়, না 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 প্রাপ্তবয়স্ক হোক কি না হোক, যে কোনো ক্ষেত্রেই তো তালাক দিতে পারবে, তাই না? তাহলে এক্সট্রা কথা কেন হ্যাঁ বলতেছেন ভাই? এক্সট্রা কথা বললে সময় নষ্ট হয় না, বলেন। না এটা না না কোনো লজিক একটা হইল? কথা আপনার, অনেক সময় মানুষের, অনেক সময় মানুষের না না যেহেতু না না, আপনি যেহেতু আপনি বলতেছেন, আমার প্রশ্ন আপনি খুব করছেন, জোর গলায় দাবি সেহেতু করতেছেন, না আপনি খুব জোর আসলে গলায় দাবি করতেছেন, আপনি খুব জোর গলায় দাবি করতেছেন যে অপ্রাপ্ত বয়স্ক হইলে এখানে ওলামা পরবর্তীতে মাধ্যমে সে, আমি বলছি, ওলামা তার মাধ্যমে যদি আমি কিছু যদি ভুল ভালো না করছে, লাগে, তার আমার আপনাকে কথা আমি ওলামা মাধ্যমে যেটা কিছু ভুল বলতেছি, করছে, আপনাকে আমি যেটা বলতেছি, এখানে আপনি একটা বলতেছেন যে, উদাহরণ হিসেবে হাদিসের আপনি মধ্যে বলতেছেন, আপনি দাবি হাত করতেছেন যে, সুতা, হাত যদি সুতা অকুলতি, শুনেন আপনি দাবি আপনি আমার করতেছেন, কথা, আপনি দাবি করতেছেন, শুনেন আপনি শুনেন, আমার কথা আপনি শুনেন, দাবি করতেছেন যে যদি সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি সে মনে করে যে বিয়ে সে করবে, মানে বিয়েতে সে চালু রাখবে না, তাহলে সে তালাক দিতে পারবে। কিন্তু এটা তো মানে প্রাপ্তবয়স্ক হোক কি অপ্রাপ্তবয়স্ক হোক, সব বেলাতেই এটা প্রযোজ্য। তাহলে আপনি এই কথাটা এখানে কেন বলতেছেন? তালাক তো আমরা জানি যে হ্যাঁ, কারো যদি ভালো না লাগে, লাগলে পরবর্তীতে তালাক দিতেই পারবে। কিন্তু আমি আপনাকে বলতেছি যে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ইসলামে বিয়ে দেওয়া যাবে কিনা, পিতা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দিতে পারবে কিনা, একটা 3 বছরের মেয়েকে ইসলাম অনুসারে বিয়ে দেওয়া আচ্ছা যাবে কিনা পিতা যদি চায়। আপনি ভালো হ্যাঁ বলেন। আপনি শুনেন ভালো করে তাহলে, এখন শুনেন ঠিক আছে, এখানে এক দল উলামা যে একটা হাদিসের মধ্যে আছে যে রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছিল যে আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই, তার তার তো মানে কি কিভাবে এই মেয়েটাকে কিভাবে সেটা সেই মেয়েটা রাজি কি রাজি না সেটা কিভাবে আমি জানবো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাত্তা তাসকুতা, মানে হাত্তা তাসমুত, মানে অর্থ হলো যে সে যদি সুপ থাকে, সে মেয়েটা যদি চুপ থাকে তাহলে বোঝা যাবে যে এই মেয়েটা রাজি, আর যদি স্বপ্ন থাকে স্বপ্ন স্বপ্ন থাকে তাহলে শুধু বলা যায় যে না আমি এখন বিয়ে করতে চাই না, তাহলে সে বিয়ে দিতে যাবে না। আমি আমার ভুল একটা জিনিস ছিল এখানে, এই হাদিস দ্বারা, এই হাদিস দ্বারা ওলামারা বলে তাহলে একটা মেয়ে যদি ছোট থাকে তাহলে তো তার কাছে কিভাবে অনুমতি নিব, আচ্ছা হ্যাঁ বলেন, শেষ করেন, শেষ করেন, এখানে শেষ বলে করেন। একদল ওলামা বলে, একদল ওলামা বলে তাহলে তার কাছে কি কিভাবে অনুমতি দেবো, যদি মেয়েটা ছোট থাকে সে তো অনুমতি দিতে পারবে না, ফলে এই সম্বন্ধে তার কোনো মানে ধারণা জ্ঞান থাকবে না, তাহলে এই জন্য একদল ওলামারা বলে যে না ছোট বিবাহ জিনিসটা এটা একটা মানুষ যখন ভাবতে বসবো এই বিবাহটা সবচেয়ে উত্তম বেশি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়টা যে নয় বছর বিষয়টা, এই হাদিস নিয়ে সারা অনেক মতভেদ, এই হাদিস নিয়ে সারা অনেক মতভেদ, এই হাদিসের আচ্ছা এই হাদিসের বিরুদ্ধে এখন অনেক দল একদল ওলামারা বলে, শুনেন একদল ওলামারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আয়েশা সিদ্দিকার বয়স ছিল লোকেরা 18 বছর, একদল ওলামা কিন্তু আচ্ছা এটাকে বিরোধিতা করেন, কিন্তু ঠিক আছে, একদল ঠিক ওলামা আছে, কিন্তু এটাকে বিরোধিতা আমি করেন, আপনাকে আর রেফারেন্স একদল গুলো পড়ে ওলামা বলে শোনাচ্ছি, না 9 বছরে, আমি আপনাকে রেফারেন্স আমি গুলো আপনাকে পড়ে রেফারেন্স শোনাচ্ছি, দিচ্ছি সহি বাপ মা বুখারী আমি এবং সহি আপনাকে মুসলিম হাদিস থেকে রেফারেন্স গুলো পড়ে শোনাচ্ছি। আমার এটা কি দর্শকগণ জানি চেক ভাই, করতে পারেন, আচ্ছা আমার দর্শকগণ চেক করতে পারেন আমার রেফারেন্স গুলো ঠিক আছে কিনা। ইসলামী ফাউন্ডেশনের থেকে বই সহি মুসলিম এবং সহি বুখারী, হজরত আয়েশার বয়স যে 6 বছর ছিল অথবা কোন কোন সূত্র মতে 7 বছর ছিল, এবং 9 বছর বয়সে তাদের ভিতরে যৌন সম্পর্ক হয়েছে, বিবাহ কনজুমেট হয়েছে, ইন্টার কোর্স হয়েছে, সেই জিনিসগুলো পরিষ্কার ভাবে এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারি। আমি এক এক করে যদি হাদিসগুলোর নাম্বার আমি বলে যাচ্ছি, আপনারা যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান তারা পরে দেখতে আসি পারেন। ভাই, গ্রন্থের নাম সুনান আচ্ছা আবু আমি আপনি দাউদ, আপনা অধ্যায় 6 বিবাহ, তাহকিক কৃত, পাবলিশার হচ্ছে আল্লামা আলবানী, হাদিস নম্বর হচ্ছে 2121, 2121। আচ্ছা আমি আমি সব সময় এই হাদিসটা পড়বেন, প্লিজ এর ভাই, পরবর্তীতে আপনি আই বলে ভাই আই আমি বলে বলে নেই, আরবি মস্ত, বলে নেই, বলে ভাই নেই, আমি আরবি আমি বলে দিচ্ছি আপনাকে ভাই, আমি আরবি মস্ত, এই হাদিসগুলো আরবি মস্ত, আমি আমি বলে আচ্ছা দিচ্ছি ঠিক আছে, ঠিক আছে, এগুলো তাহলে আরবি মস্ত, আপনার, কিন্তু তাহলে এর বিষয় তাহলে না, আমি আপনাকে, শুনে আমি ওলামাদের আপনাকে, মধ্যে কিছু মত হয়, না না, আমি আপনাকে, ওলামাদের মধ্যে আমি কিছু মত আপনাকে, হয়, না না, মত আমাদের আলোচনাটা কোন দিকে আসলো, এই 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 জিনিসটা আমরা চিন্তা করি যে ইসলামে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দেওয়া যাবে, তাই তো? এই 1 নম্বর পয়েন্ট। একদল ওলামাদের মধ্যে না, একদল ওলামাদের মধ্যে না বিয়ে দেওয়া যাবে না, মানে আপনি কি করবেন, আপনার আরেকদল ওলামাদের মধ্যে বিয়ে দেওয়া যাবে, আচ্ছা মানে আপনি আচ্ছা, কি করবেন, যাদের যাদের না মতে আমার শুনে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, আমার কথা যাদের মতে, শুনে, যাদের মতে অপ্রাপ্তবয়স্ক একদল মেয়ের ওলামাদের বিয়ে মধ্যে দেওয়া যাবে না, তাদের তাদের ভিত্তি কি, হ্যাঁ তাদের তাদের ভিত্তিতে আমি মানে রেফারেন্স আপনাকে কি? বলতেছি, হ্যাঁ বলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মেয়ে, একটা মেয়েকে যখন আপনি বিয়ে করবেন, মানে তাকে প্রশ্ন করলো, তাহলে আমি কিভাবে বুঝবো যে মেয়েটা মানে রাজি আছে, মানে তার তারা কিভাবে বুঝবে, তার বাবা কিভাবে বুঝবে মেয়েটা রাজি আছে, তখন বলছেন হাত্তা তাসমুতা, হাত্তা তাসমুতা শব্দ অর্থ শুধু মেয়ে চুপ থাকে, তাহলে এখানে একটা জিনিস হলো যে মানে ইদেনের, ইদেন শব্দ অর্থ এটা যে অনুমতির ব্যাপার বিষয়টা, একটা বিষয় হলো যে অনুমতির, তাহলে এখানে একদল ওলামা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে 9 বছরের মেয়েকে বিবাহ করলো, যেহেতু এখানে হাদিসের মধ্যে আছে যে যত পর্যন্ত একটা মেয়ে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত বিবাহ, আপনি আমার কথা বুঝছেন, এখানে হ্যাঁ, আমি হাদিসটা তো আছে এটা বলেছি যে আপনাকে, রাসূল পূর্ব একদল ওলামা বিবাহিতার বলে মৌখিক কিভাবে সম্মতি গ্রহণ সম্ভব, এবং কুমারীর একটা মেয়ে যদি ছোট নিরবতা থাকে সম্মতি তার হিসেবে বিবেচিত হবে, অনুমতি না এটা আমি পাওয়া আপনাকে কিভাবে বলে সম্ভব, দিয়েছি, এটা এই হাদিসে তো আমি আপনাকে বলে দিয়েছি, সহি হাদিস এটা। হ্যাঁ হ্যাঁ হাদিসে, হ্যাঁ হাদিসে হাত্তা ইয়াসমুতা, হ্যাঁ যে অনুমতি যদি না দেয়, শুনে শুনেন অনুমতি যদি না দেয় তাহলে সে বিবাহ দিবে কি কইরা, একদল ওলামাদের মতো এটা ঠিক আছে, আরেকদল ওলামাদের মত যেটা বিবাহ দেওয়া যায় যেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 বছরের যে বিবাহটা, 9 বছর বেদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা হলো
যে আয়েশা সিদ্দিকা তাল্লাহ বলেন, বুখারী মুসলিম সবের হাদিস, আয়েশা সিদ্দিকা তাল্লাহ বলেছেন যে তাজাওয়া জানি আনা বিন্তু সিত্তা সিনিন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল 6 বছর, এই জিনিসটা সর্বসর্বশেষ কথা একটা সময়। এরপরে বানা বিহা আনা বিন্তু তেসা সিনিন, আমার রাসূল আমাকে গড়ে তুলে নিয়েছেন আমার বয়স যখন 9 বছর ছিল। এখন যে এই হাদিসটা নিয়ে সেরা উলামাদের মধ্যে অনেক মতভেদ আছে, অনেক উলামাদের মধ্যে এই হাদিস ছিল মুত্তরিব, হাদিস মুত্তরিব, অনেক উলামার বলছে হাদিসটা মুত্তরিব, কারণ যেহেতু ওই হাদিসের যে সুই হাদিস সুই কিতাবের আর হাদিসের মধ্যে যে ইজিনের কথা বলা হয়েছে, যে অনুমতির কথা বলা হয়েছে। আপনি কথা বুঝতে পারছেন? আমি আপনার মানে কিছু আমি আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি, কিন্তু আমি আপনার কথা বুঝতে পারছি না, কারণ এগুলা হচ্ছে সহি হাদিস থেকে আমি বলেছি। আপনার যদি এই বিষয়ে ইয়া থাকে, এই বিষয়ে মানে আমি শেষ করতে আমি মানে শেষ আপনি বলতে চাচ্ছেন, এখন আমি আপনি শেষ বলতে করি, চাচ্ছেন যে আপনি সহি হাদিস মানেন না, আমি শেষ আপনি করি, সহি হাদিস মানেন না? না না আমি শেষ করতে বলছি, আমি সহি হাদিস মানি, এটা ভুল কথা, তাহলে আপনি সহি হাদিস মানি, কিন্তু উলামাদের মত অনেক উলামারা বলে যে বুখারী শরীফের হাদিসের কোনো মধ্যে কতগুলো কোনো হাদিস আছে, পাগল ওলামা কোনো পাগল 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 ওলামা কোনো কিছু বলতেই পারে। আমাদের কথা হচ্ছে হাদিসে কোনটা লেখা আছে, পাগল ওলামা কোন ওলামার মত তো আমি পৃথিবীর সেরা শুনতে যাব ওলামা না। আছে, না কোন ওলামা শুনে পৃথিবীর সেরা ওলামার কোন ওলামা কি সেরা মত, ওলামার মধ্যে না না কোন ওলামা কি মত ব্যক্ত করছে সেটা আমার জানার দরকার নেই। আমার দরকার হচ্ছে হাদিসে এবং কোরআনে কি লেখা আছে, আচ্ছা ঠিক আছে, কোরআন ঠিক এবং আছে? হাদিসের মধ্যে যেহেতু হাদিসটা নিয়ে একটা মতভেদ আছে, যেমন একটা হাদিসের মধ্যে আছে রাসূল ইসলাম বিয়া করেছিল 6 বছরে এবং বড় ছিল 9 বছরে, কোরআনে আচ্ছা আলোচনা ঠিক করি। আছে ভাই, আপনার সাথে মানে কথা প্যাচাপাচি হচ্ছে, অনর্থক কথা অনর্থক প্যাচাপাচি হচ্ছে। আপনাকে আমি জিজ্ঞেস করি, কোরআনের একটা সুরা আছে না যে ইদ্দত পালন বিষয়ক যে সুরাটা আছে, সেই সুরাতে বলা আছে না যাদের যারা এখনো ঋতুর বয়সে অবতীর্ণ হয়নি, যারা এখনো ঋতুর বয়সে অবতীর্ণ হয়নি, এই সুরাটা আছে না? ইদ্দত পালন বিষয়ক একটা সুরা আছে কোরআনে। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? সূরা তালাকের কথা বলছেন, সূরা তালাকের কথা সম্ভবত বলছেন, সূরা আমি তালাক, আপনাকে একটু হ্যাঁ অপেক্ষা আমি করেন, শুনতে আমি পাচ্ছি আপনাকে সূরা তালাকের কথা রেফারেন্স বের করে দিচ্ছি। ঠিক আছে, সূরা তাই কোরআন শুরু দেখেন, একটু ভুলে গেছি, এই যে মানে যে সুরাটা আছে না যে ইদ্দত কতদিন হবে, ঋতু হলে কতদিন, ঋতু থাকলে কতদিন হ্যাঁ হবে, আর ঠিক আছে ঋতু আমি না বুঝছি। থাকলে কতদিন হবে, আচ্ছা এটা সেই সুরাটা কত কার, নম্বর সুরা? আপনি আমাকে সেই আচ্ছা সুরাটা এটা একটু সূরা পড়ে তালাক, শুনুন এটা তো। সূরা তালাক, ঠিক আছে সূরা, সুলাক তালাকের আচ্ছা এই সূরা আয়াতটা তালাক পড়ে এটা শুনুন শুরু তো, করছেন একটু আমার, যে অপ্রাপ্তবয়স্ক আচ্ছা অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বেলা মানে যাদের এখনো ঋতুর বয়সে পৌঁছায় নেই, সেই সুরার আয়াতটা একটু পড়ে শুনুন তো, তাদের বেলা ইদ্দত কতদিন হবে? আচ্ছা দাদা আপনি বলতেছি, আচ্ছা আপনি আপনি বলতেছি, বলেন, শুনতে পাচ্ছেন ভাই? আচ্ছা ভাই এই কোনটা শুনতে বোঝা যাচ্ছে না, ভাই শুনতে পাচ্ছেন? আপনি আমাকে এই সুরার এই আয়াতটা আমাকে একটু পড়ে শোনান, বাংলায় বাংলায় পড়ে শোনাবেন। আচ্ছা এই যে আমি পেয়েছি, পেয়ে গেছি। হ্যালো, আই উনি কই গেলেন? আপনার নামটা কি ছিল? আপনার নামটা ভুলে গেছি। ইবনে সামথিং, ইবনে সামথিং ভাই, আপনাকে আরেকবার দেখি ট্রাই করে। ইবনে সাইদ, সুরা তালাকের এটা হচ্ছে 4 নম্বর আয়াত, সুরা তালাকের 4 নম্বর আয়াত। হ্যাঁ ইবনে সাইদ ভাই, আপনি সুরা সুরা তালাকের 4 নম্বর আয়াতটা আমাকে একটু পড়ে শোনান বাংলায়। বাংলায় পড়বেন, আরবিতে পড়বেন না, সময় নষ্ট করেন না। না না সুরা তালাক আমি আরবি না পড়লাম, আমি আবার প্রেজেন্ট আরবি না পড়লাম, আমি বাংলা করতে পারবো না, যেটা আরবির সাথে বাংলা আসে ভাই তাহলে আমি আরবি সময় না নষ্ট হয়, বাংলা করতে মানে আমার তো দর্শকরা সমস্যা হয়ে বেশি যাবে তাহলে, বেশির ভাগ 90% কেউ যেহেতু আরবি আমি বোঝে না। আরবি ভাষা সম্বন্ধে আমি মোটামুটি অভিজ্ঞ, না না আমার পরে, তাহলে পরেন, ঠিক আছে পরেন। 4 নম্বর, আবারও লাইনটা কেটে গেল, নম্বর আয়াত, তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুবতী হওয়ার আশা নেই তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্দত হবে 3 মাস, আর যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও অনুরূপ ইদ্দতকাল হবে। মানে হচ্ছে যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি, তার মানে হচ্ছে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে করা এখানে আল্লাহ জাস্টিফাই করছে। আরেকবার দেখি, আমার আর বেশি সময় নেই, আমি আর 5 মিনিট থাকবো। ইবনে সাইদ ভাই আপনি থাকলে যুক্ত হন, আপনাকে আমি আবার রিকোয়েস্ট পাঠাচ্ছি, না উনি উনি যুক্ত হতে পারলেন না। আচ্ছা এখন তাহলে আর আমি থাকতে পারছি না, অনেকক্ষণ সময় হয়ে গেছে, অনেকক্ষণ সময় দিলাম ওনাকে। উনি যেই পরিমাণ তেনা পাচাপাচি করলেন, উনি সরাসরি জিনিসগুলোর উত্তর দিলেই হতো, অনেক আলোচনাটা অনেকখানি কংক্রিট হতো, কিন্তু উনি এদিক সেদিক বলে কথাগুলোকে ইয়া করে দিলেন আর কি।
আলোচনাটার মানে কোনো ইসের দিকে গেল না, ফলাফলের দিকে গেল না। এখানে পরিষ্কার বলা আছে যে আর যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদের অনুরূপ ইদ্দতকাল হবে, অর্থাৎ ইসলামে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে দেওয়া যাবে। আমি হাদিসের রেফারেন্স আপনাদের সামনে দিয়েছি, আমি কোরআনের রেফারেন্স আপনাদের সামনে দিয়েছি, এবং এই রেফারেন্স থেকে পরিষ্কার হয় যে একজন পিতা তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ইসলাম অনুসারে বিয়ে দিতে পারবে, এবং হজরত মোহাম্মদ নিজেও 6 বছরের মেয়েকে বিয়ে করে 9 বছরের বয়সে তার সাথে যৌন সঙ্গম করেছেন। এই বিষয়টা একদম পরিষ্কার, এখন আমার মনে হয় না এই বিষয়ে আর কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব বা মানে তর্ক বিতর্কের অবকাশ আছে। এখন মানুষজন তেনা পেঁচাতে চাইলে তেনা পেঁচাতে পারে, আমার আর কিছু করার নেই। যাই হোক, এই ব্যক্তিকে আমি পরবর্তীতে আরেকদিন সুযোগ দিব কথা বলার। আজকে আমি বিদায় নিচ্ছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ ধরে আলাপ করলাম, ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন আপনারা, শুভরাত্রি আজকের জন্য।